শৃঙ্খলার সাথে এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে সেই নির্বাচন কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি। আজকে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে যে নেতা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাদের নাম এই মুহূর্তে আপনাদের সম্মুখে ঘোষণা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ছাত্র দলের এই কমিটি ঘোষণা করবেন হাই কমিটির সদস্য সাবেক মেয়র সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাস এইখানে উপস্থিত রয়েছেন। আন্তর্জাতিক বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান দীপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনে এবং বিএনপির
নেতা, যুবদলের সেক্রেটারি সুলতান সালাউদ্দিন টুকু সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সকলের নাম বলতে পারলাম না বলে দুঃখিত। এখন নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করবেন জননেতা। আরে খুলে নাই রে ভাই, এই গেটটা পুরো খুল, পুরো খুল, ছবি নিয়ে ইনসার্ট হবে না, আজকে ঢাকা থেকে বেশ কিছুদিন যাবত ছাত্রদলের কাউন্সিলর ভাইরা নিজেদের উদ্যোগে অনেক চেষ্টা করে অনেক ঝামেলা পেরিয়ে কাউন্সিল করে ভোটের মাধ্যমে তারা যাদেরকে নির্বাচিত করেছেন। আমি আমাদের নেতা তারা কিন্তু আমাদের পক্ষ থেকে এবং কাউন্সিলরদের মতামত অনুযায়ী যে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, সভাপতি ফজলুর রহমান ফোকন, রনকুল ইসলাম শোভন, সেকেন্ড 178 ভোট, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল 139 ভোট, জাকির ইসলাম জাকির 76 ভোট। আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারিকে বাংলা জাতীয়তাবাদ দলের অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ ওদের নেতৃত্বে আগামী দিনে আমরা সুরক্ষার বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো। সবাইকে নেওয়ার পরে আপনাদের প্রথম চ্যালেঞ্জ কি হবে বা কাজ কি হবে, এক মিনিট এক মিনিট করে দুজনেই বলবেন। প্রথমে সাধারণ সম্পাদক একটু জোরে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ইকবাল হোসেন শ্যামল, নবনির্বাচিত আপনাদের কাউন্সিলরদের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমাদের যে বর্তমান গণতান্ত্রিক পরিবেশ দেশে বিরাজ করছে সে একটি অগণতান্ত্রিক সরকার, যে কোনো অগণতান্ত্রিক সরকারের বিদায়ে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের অধিকার নিয়ে আমরা কাজ করে যাব। আপনারা জানেন যে ডাকসু নির্বাচনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা ছাত্রদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কার্যাবলীকে সুনিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। ভিন্নমতকে সহনশীল পর্যায়ে ভিন্ন মতের চর্চার যে জায়গা সে জায়গাগুলোতে আমরা কাজ করবো। গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্র, আমরা অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, আমাদের মায়ের মুক্তির মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের যে প্রক্রিয়া সেটিকে আমরা ত্বরান্বিত করবো। আমি মোহাম্মদ ফজলুর রহমান ফোকন, ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে রাঙ্গাই জাতীয় দলের নবনির্বাচিত। আমি প্রথমে
ধন্যবাদ জানতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নজর তারিকমন্ত্রী, যিনি একটু যুগোপযোগী ছেলেদের মাধ্যমে আমাদের ষষ্ঠ কাউন্সিলের আয়োজন করে এভাবে উৎসবমুখী পরিবেশে ছাত্রকলীগের কমিটি আমাদের উপহার দিয়েছেন এবং যেসব কাউন্সিলর আমাদেরকে সর্বত্র সর্বদয় সহযোগিতার মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটু জোরে জোরে বলেন নিচে জোরে বলেন। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র ব্যাহত, মানুষের ভোটাধিকার নেই। আমরা ওই দিকে দেখেছি যখনই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, যখনই বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছে, তখনই আমাদের দেশ নেত্রী যেমন খালেদা জিয়া সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং মানুষের ভোটাধিকার। আমি মনে করি আমাদের নগরে নির্বাচিত কমিটির প্রথম চ্যালেঞ্জ হবে দেশ নেত্রী যেমন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। আর তার মুক্তির মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো এবং বড় মানুষের ভোটাধিকারকে প্রতিষ্ঠা করবো এবং ছাত্র সমাজের যত যুক্তির অধিকার এবং আন্দোলন আছে সেসব আন্দোলনগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ওকে।